नमस्कार बंधुरा, आमी अन्वेषा चक्रवर्ती लाइव न्यूज़ इंडिया 24x7 चैनले आपनादेरके स्वागत। आपनादेर काछे किछु नतून खबर निये आमी आबारो चले एसेछि। एखोनकार दिने आबहावार दुर्योग चलछे, कोथाओ कोथाओ प्रचंड रोद, कोथाओ कोथाओ प्रचंड परिमाणे बृष्टि, आबार कखनो कखनो अल्प बृष्टिओ चलछे। आगामी 5 दिनेर मध्ये आबहावार कि परिवर्तन होते चलेछे सेटा आपनादेर काछे जानिये दिई। সেটা জানতে হলে আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আগামী 5 दिन ভারী বৃষ্টির পূর্বাভাস, এই 5টি জেলায় সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টির পর আবারও তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণে তাপমাত্রা বৃদ্ধি পেলেও উত্তরের জেলাগুলিতে বন্যার পরিস্থিতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ এখন গরমের জেরে আবারও হাঁসফাঁস অবস্থায় তৈরি হয়েছে, বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুবই সামান্য এবং বিক্ষিপ্তভাবে হতে পারে, কিন্তু উত্তরের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি এবং ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। উত্তর ও দক্ষিণের আবহাওয়ার কিছু পরিবর্তন দেখা দেবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। बुधवार सकाल माने आज थेकेई दार्जिलिंग, कालिम्पोंग, जलपाईगुड़ी, आलिपुरदुआर और कोचबिहारे भारी बृष्टिर सम्भावना रयेछे बोले जानियेछेन आबहावा दफ्तर। सेई संगे उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर और मालदाय हालका बृष्टिर पूर्वाभास रयेछे। अन्यदिके दक्षिणेर बीरभूम, पश्चिम बर्धमान, मुर्शिदाबाद, नदिया हालका थेके माझारि बृष्टिर सम्भावना रयेछे, तबे तापमात्रा पारद बृद्धिर ब्याहत थाकबे ना। 15 আগস্টের মধ্যে এবং ওই দিন ভারী বৃষ্টির সুপূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে রয়েছে ধস নামার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 89% এবং বাতাস বইবে 14 কিলোমিটার/আওয়ার এবং মেঘ ঢাকা থাকবে 91%। আজকের দিনে কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামীকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকায় কয়েকটি জায়গায় কয়েকবার বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আজকের মতো খবর এখানেই শেষ। আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি আবারও ফলো করুন এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তার সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন সবার প্রথমে আবহাওয়ার খবর জানার জন্য। শুধু আবহাওয়ার খবর কেন, সব কিছু খবরই জানার জন্য আমাদের চ্যানেলে সব সময় পাবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি, সাথে থাকব। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন। নমস্কার।